হেই হোয়াট ইজ এভরিবডি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমি এমন একটা গেম খেলবো যেটার নাম হচ্ছে ট্রাক অ্যান্ড বাস সিমুলেটর। এশিয়া, তোমরা আই থিঙ্ক অনেক আগেই এই গেমটা সম্পর্কে জানছো, বাট অনেক কিছুই জানো না, আবার অনেকে খেলতে পারতেছো না, অনেক প্রবলেম হচ্ছে, আবার অনেকে ডাউনলোড লিঙ্কই খুঁজে পাচ্ছ না। তো আমি সব কিছু আজকে তোমাদের খুলে বলবো, তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওর শেষে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবা। তো গাইস চলো আমাদের মেন যে গেম, মেন গেমের দিকে যাই। গাইস আমাদের গেমটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে, আর এই যে হচ্ছে গাইস আমাদের গেম, আর গেমের গ্রাফিক্স কিন্তু তেমন একটা ভালো মনে হচ্ছে না আমার কাছে। আমি অন্য সবাইরে খেলতে দেখছি কিন্তু তাদের গ্রাফিক্সটা অনেক সুন্দর ছিল, বাট আমি যখন খেলতে আসি তখন কেন জানি গ্রাফিক্সটা এলোমেলো মনে হচ্ছে। তো আমার কেন জানি মনে হচ্ছিল যে এটা আমার হয়তো ফোনে প্রবলেম বা অন্য কোনো একটা ডাউনলোড লিঙ্কের প্রবলেম থাকতে পারে। তো গাইস, আর আমি লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আর আমি তোমাদের সব কিছু বলবো পরে। তোমরা আবার ডাউনলোড করে খেলতে না পারলে আবার আমার দোষ দিবা যে আমি কী আমার কারণে ডাউনলোড করতে পারো না, লিঙ্কে সমস্যা হলে এই সেই। তো গাইস, তো প্রথমত তোমাদের এইভাবে মনে হয় তোমরাও পাবা, নয়তো তোমরা আরও ভালো গ্রাফিক্সও পাইতে পারো, কারণ এক একজন ডাউনলোড করলে এক এক রকম মনে হচ্ছে। আর প্রথমত সার্চ করলে ইউটিউব, মানে সরি ইউটিউব না, প্লে স্টোরে সার্চ করলে কিন্তু আমরা গেমটা খুঁজে পাই না, এই জন্য আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে। আর দেখো গাইস, এই যে হচ্ছে আমাদের সেই বাস, আর এখানে আমার একটু ল্যাগ করতেছে, বাট কোনো বিষয় না, আর এটা কন্ট্রোলটা অনেক কঠিন হয়, এই যেই ম্যান যে কন্ট্রোল করতে আমাদের ক্যারেক্টার। তো গাইস এখানে দেখো আমাদের বাসটার, আরে ভাই আবার বেরোয় গেল কেন। তো গাইস আমাদের এই যে বাসটা, তো দেখো এখানে আমরা কীভাবে ড্রাইভ করতেছি আমি, আর এর গ্রাফিক্সটা মোটামুটি খারাপ না, এটা যখন ডেভেলপ করবে, এটা জাস্ট একটা মানে অ্যালফা ভার্সনও বলতে পারবো বা টেস্ট ভার্সন, জাস্ট টেস্টের জন্য এই গেমটা মনে করে বানাইছে। বা তো আমরা এই গেমটা সম্পর্কে আমাদের যে গেমাররা যারা যারা খেলছে এই গেম, তো সবাই কম বেশি অনেক প্রকারের মানে নিজেদের মনের কথা প্রকাশ করছে যে কী কী প্রবলেম আছে আর কী কী অ্যাড করার কথা। তো এগুলো সব কিছু মাথায় রেখে আমাদের গেমের ডেভেলপাররা এই গেমটা আরও ডেভেলপ করবে। আর এমনও শোনা গেছে যে এই গেমের যে গ্রাফিক্স, এটা নাকি ইটিএস টু মানে ইউরোট্রাক সিমুলেটার টু, যে বাংলাদেশ সিওবিবিতে আমরা খেলি, ওই রকম হবে বা ওর থেকেও সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। আর এটা কম বেশি মনে করো 1 GB র্যামের ফোনেও চলবে, আর 2 GB র্যামের ফোন হলে ভালো হয়, কারণ 2 GB র্যামের ফোনে ল্যাগ ফ্রিভাবে চলবে, 1 GB র্যামের ফোনে একটু ল্যাগ করতে পারে, মানে ল্যাগ করার সম্ভাবনা আছে। তো গাইস তোমরা কিন্তু গ্রাফিক্স থেকে কেউ উদাস হবা না, কারণ প্রথমত এখানে দেখো আমরা যখন প্লে স্টোরে আমি লিঙ্ক দিব, যে লিঙ্ক অনুযায়ী তোমরা যদি ওপেন করো তাহলে এরকম পাবা আর্লি অ্যাক্সেস লেখা। তার মানে গাইস তোমরা বুঝতে পারতেছো যে আমাদের গেমটা এখনও পুরোপুরি ডাউনলোড মানে বানানো হয়নি, আরও কাজ বাকি আছে। আর গাইস এখানে মনে করো আপাতত আমাকে যা যা দিছে, মানে এখানে দেখো আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল দিছে, তারপরে হচ্ছে হর্ন দিছে, আর গাইস আমার কন্ট্রোলের ক্ষেত্রে আমি হুইল চাচ্ছিলাম, আমার মনে হয় হুইলও খুব তাড়াতাড়ি দেবে, এখনও হুইল দিইনি। তো এটা জাস্ট অ্যালফা ভার্সন, তো এইখান থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি, সামনে এইটা দেখে আমরা ডিরেক্ট বলতে পারবো না যে গেমটা খারাপ এই সেই। তো গাইস এটা মনে হয় আমাদের এনা বাস দিছে, আর এখানে আমাদের দুইটা বা তিনটার মতো বাস আছে, তো আমি এনা বাস পাইছি, আমি এনা বাস চালাচ্ছি। তো এখানে আরও মোড স্টোরস অনেক কিছু ডাউনলোড করা লাগবে, আর এটার ক্ষেত্রে গাইস মনে করো আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার মতো মোড আসবে কিনা এই ক্ষেত্রে আমি কিছু বলতে পারি না, বাট গেমের ক্ষেত্রে ভিতরে আমরা মনে করো গাড়ি চালাইতে পারবো মনে হয়। আর ট্রাক মোডও এখন কিন্তু ঠিকমতো বানানো হয়নি, যার কারণে ওইটা এখনও আপলোড করি নেই, মানে দিই নেই আর কি ট্রাক মোডটা, তো ওইটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। আর গাইস ভিডিওটাতে একটা লাইক না করে থাকলে তাড়াতাড়ি লাইক করে দাও। আর গেমের গ্রাফিক্সের কথা বলতে গেলে আমি প্রথমে মনে করো অন্য সবাইকে খেলতে দেখে যেরকমটা ভাবছিলাম যে তেমন একটা ভালো না, বাট যখন আমি খেলতে বসলাম তখন মনে করো আলাদা প্রকারের একটা মজা আসলো। আর গেমটা কিন্তু মনে করো অ্যালফা ভার্সন হিসেবে কোনো প্রকার ল্যাগ বা গ্লিচ করিনি আমার। তো গাইস আমাদের ভিডিওটা এই পর্যন্ত, কি আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা। আর গেমটা মনে করো আস্তে আস্তে ডেভেলপ করবে, আরও ভালো হবে গেমটা, তো আমরা ডিলিট গেমের অ্যালফা ভার্সন দেখে আমরা গেমটারে মনে করো চাস করতে পারি না, তো এই ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে, আর সময় যাবে আমাদের গেমটা আরও ভালো হবে। সো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।